না না আমি কোনো কথা শুনতে চাই না দেখুন সকাল সকাল আমার মুড অফ করবেন না আমি এখন চাঁদা দেওয়ার মুডে নেই চাঁদা যদি দরকার হয় পরে আসবেন পরে দিয়ে দেব ম্যাডাম আপনি ভুল করছেন আমরা কোনো অর্থ অনুদান চাইতে এখানে আসিনি আমরা এসেছি একজনের খোঁজ করতে আচ্ছা একটু দয়া করে দেখে বলুন তো এনাকে চেনেন কিনা এ তো দিয়া আচ্ছা তার মানে আপনারা চেনে নেই কে হ্যাঁ চিনি এ দিয়া আমার বড় ভাইয়ের স্ত্রী কিন্তু এ ছবি নিয়ে আপনারা কি করছেন বলুন তো আসলে উনি বেশ কিছুদিন আমাদের আশ্রমে ছিলেন মানসিকভাবে অসুস্থ তো তাই পুরনো কোনো কথাই মনে করতে পারছিলেন না তবে কাল দুপুরে হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় উধাও হয়ে গেলেন না না এক মিনিট উধাও হয়ে গেলে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যে নিজের অতীতের ব্যাপারে কিছু বলতে পারছে না সব ভুলে গেছে সে আপনাদের আশ্রম থেকে উধাও হয়ে গেল ফাইন আপনারা তাকেই খুঁজতে খুঁজতে এ বাড়িতে চলে এলেন কি করে এলেন ঠিকানাটা জানেন কি করে ও কি এ বাড়ির কথা আপনাদের বলেছিল উনি আসলে মাঝে মাঝে আর্য আমার বর এই কথাটা বলতেন তবে এক্স্যাক্ট আপনাদের বাড়ির কোনো কথা বলেননি আর হ্যাঁ আপনাদের পাড়ার মুখে যে বড় মন্দিরটা আছে সেটার কথা উনি বারবার বলতেন আপনাদের মন্দিরটা তো শুনেছি খুব জাগ্রত তাই এখানে এসে আরজন নাম করতেই আপনাদের বাড়িটা সবাই দেখিয়ে দিল আচ্ছা উনি কি এখানে এসেছেন এই তো আমি এখানে এই যে এখানে এই তো তোমরা জানো আমি আজকে আমার বরকে বলছিলাম তোমাদের কথা তুমি আমায় শাড়ি পরিয়ে দিতে চুল বেঁধে দিতে আর দেখো কি মজা তোমরা আজকে চলে এলে এরকম ভাবে না বলে কি চলে আসতে হয় আমাদের কত চিন্তা হচ্ছিল বলো তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দিয়ার এত ভালো করে খেয়াল রেখেছেন কিন্তু ওকে আপনারা কোথায় পেলেন কিভাবে পেলেন এটা যদি একটু আমাকে বলেন পরিষ্কার করে তাহলে ওকে সুস্থ করে তুলতে সেটা আমাকে সাহায্য করবে হ্যাঁ আসলে আমরা ওকে ব্যারাকপুরের গঙ্গার ঘাটে পেয়েছিলাম উনি ওখানে একা একা বসেছিল আর কিসব যেন বিড়বির বিড়বির করে বলছিল আমরা সেদিনকে ফিরছিলাম একটা ওই বস্ত্রদান অনুষ্ঠান থেকে তো ওকে দেখে কেমন যেন আমাদের একটা সন্দেহ হয় তারপর ওকে গিয়ে জিজ্ঞেস করলাম তোমার নাম কি তুমি কোথায় থাকো ওনা বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলল আমরা তাই ওকে সঙ্গে করে নিয়ে আসি ভেবেছিলাম ওকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলবো কিন্তু তার মধ্যেই তো গতকাল আচ্ছা ওকে যখন পেয়েছিলেন ও কি পড়েছিল মানে শাড়ি গয়না কি পড়েছিল মানে আমরা যখন পুলিশকে সবটা জানালাম ওর যখন ডেড বডি পাওয়া গেছিলো তখন তো ওর সঙ্গে ওই শাড়ি গয়নাগুলো পুলিশ আমাদের দিয়েছিল ওর ডেড বডি তো আমরা সেভাবেই আইডেন্টিফাই করেছি এবং সেভাবেই ডেড বডিটা পুরানো হয়েছে কি পড়েছিল তখন যখন পেলেন ওকে না তো শাড়ি গয়না তো ছিল না উনি তো সালোয়ার কামিজ পরেছিলেন আমার শাড়ি গয়না তো আমি ওই মেয়েটাকে দিয়ে এসেছিলাম হ্যাঁ ওই মেয়েটা কত করে বললে যে ওই মেয়েটার কোনো টাকা পয়সা নেই খুব দুঃখ ওর পুজোতে কোনো শাড়িও হয়নি আমারও না খুব কষ্ট হচ্ছিল শুনে তাই আমি দিয়ে এসেছিলাম দিদি কুসুম যে ডোনেশনটা আছে ডোনেশনের ফাইলটা কোন দিকে আছে দেখো না ওইখানে ফাইল রাখা আছে দেখো ওইখানে দেখে নাও এটা কি শুন ও আরে ম্যাডাম আপনি আপনি এর মধ্যে কার্ড দেখে অ্যাড্রেস খুঁজে আমাদের এই আশ্রমে চলে এলেন হ্যাঁ দিয়া ব্যানার্জি সম্পর্কে আমার আমার কিছু ইনফরমেশন দরকার আশা করি ইনফরমেশনগুলো সব সত্যি দেবেন দেখুন আপনাকে মিথ্যে কথা বলার তো কোনো কারণ নেই আমাদের আর আমরা যতটা জানি ওনার সম্পর্কে আপনাদের বলে এসেছি দিয়া ব্যানার্জিকে কবে পেয়েছিলেন ওই তো দশমীর পরের দিন মানে একাদশীর দিন যে কথাগুলো বলছেন তার তার এভিডেন্স আছে আমাদের এখানে যারা আসেন তারা কবে আসছেন কোথা থেকে কি কন্ডিশনে আসছেন তা পুরোটাই আমাদের রেজিস্টারে লেখা থাকে রেজিস্টারে দেখি এক মিনিট ওনারা মুখে আমাকে যা বলছেন আর এখানে যা লেখা আছে সবই তো মিলে যাচ্ছে দিয়ার এন্ট্রির আগে পরে অনেকগুলো এন্ট্রিও রয়েছে এটা যে হঠাৎ করে বানিয়ে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে না সেরকমও তো মনে হচ্ছে না
যে ডক্টর দিয়ার ট্রিটমেন্ট করেছিল আমি আমি তার সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই, উনি পাশের ঘরে রোগী দেখছেন। এক মিনিট দিদি, একটু দেখে দাও তো না। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, আমি ডক্টর ঘোষ, আমি দিয়ার ট্রিটমেন্ট করছিলাম। আচ্ছা, দিয়াকে যখন পেলেন, মানে যখন দেখলেন ওকে প্রথমবার, কিরকম মনে হয়েছিল, মানে ওর কন্ডিশন কিরকম ছিল? একটা প্রচন্ড মেন্টাল শক, মেন্টাল ট্রমার মধ্যে ছিল। বারে বারে ওনার হাজব্যান্ডকে খুঁজছিল, কিন্তু হাজব্যান্ডের নাম ধাম নিজের নাম কিছুই মনে করতে পারছিল না। আস্তে আস্তে একটু নর্মাল হয়, একটু একটু করে নিজের নাম কোথায় থাকে সব মনে পড়তে থাকে। আমরা ওনার কিছু মেডিকেল টেস্ট করিয়েছি, চাইলে আপনি রিপোর্টগুলো দেখতে পারেন। আমি কি এদের কারোর কোনো কথার মধ্যে কোনো অসঙ্গতি নেই, যা প্রমাণ চাইছি তাই দিয়ে দিচ্ছি। সব যেন হাতের কাছে একেবারে সাজানো। আমি তো এখানে আসার আগ অব্দি প্রায় শিওরই ছিলাম যে মেয়েটা দিয়া নয়, কিন্তু এখানে এসে আমি আরো কনফিউজড হয়ে গেলাম। ওমা, এ এত শাড়ি আমার? তোমার তো হতেই পারে না। দাঁড়া, একটা জিনিস দেখাই। দিয়া, এই দেখো, এই শাড়িটা তোমাকে ন কাকিমা তোমার বিয়ের দিন দিয়েছিলেন, দেখো। আর এই শাড়িটা না তোমার অ্যানিভার্সারির দিন আমাদের পাশের বাড়ির জেঠিমা দিয়ে গেছিলেন, দেখো কি সুন্দর শাড়িটা। অ্যানিভার্সারির দিন তোমরা তো কেউ বাড়িতে ছিলে না, তখন জেঠিমা আমাদের বাড়িতে এসে এই শাড়িটা নিজে হাতে আমার কাছে দিয়ে যায়। দিয়া, এই এই দেখো, এই বেনারসিটা দেখো, এটা তোমার বিয়ের বেনারসি, ভালো করে দেখো শাড়িটা, কিছু মনে পড়ে কিনা দেখো না। দিয়া, কি সুন্দর না শাড়িটা! না না না, এই শাড়িটা সরাও না, ভালো লাগছে না শাড়িগুলো, আমি এসব শাড়ি পরবো না। সরাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে পড়তে হবে না। এই দেখো, এই সব নতুন শাড়ি, এই শাড়িগুলো মা তোমার জন্য দিয়ে গেছে, তুমি এই শাড়িগুলোই পরো, ঠিক আছে? এগুলো নতুন শাড়ি? কিন্তু নতুন শাড়ি তো দুর্গা পূজাতে দেয়, তোমরা এখনই দিচ্ছ? আমি পরবো, আমি নতুন শাড়ি পরবো। দেখি দেখি দেখি, শোনো শোনো, এই দেখো দেখো, এখন এগুলো কিছু পরবে না, এখন আমার আর তোমার ছোটদি ভাইয়ের পছন্দ মতন একটা শাড়ি তোমাকে পরিয়ে দেবো, আর আমরা খুব সুন্দর করে তোমাকে সাজু করে দেবো। আমি আমি সাজবো, ভালো লাগে সাজতে। সাজিয়ে দেবো তো, কারণ কি জানো, আজ যে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাত কাপড় কি? ভাত কাপড় কি তোমাকে পরে বলবো, এখন তুমি চুপটি করে বসো তো, আগে সাজো, চুপটি করে বসো, কোনো কথা না। একদম পরে দাও না, হ্যাঁ পরিয়ে দিচ্ছি পরিয়ে দিচ্ছি। নিহালটা কাজ করো, ওই শাড়িটা নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিয়া কি কেমন লাগছে দেখতে? খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। কালকে বরের হাতে, মানে আর্যতার হাতে সিঁদুর পরার পর আয়নায় মুখ দেখতে চাইছিলে না? যাও দেখে এসো, যাও। কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে, সুমিতা দি ফোনটা তুলছে না কেন, কি যে করছে কে জানে। এতবার করে বলে এলাম মেয়েটার এবং হার্যের উপর নজর রাখতে। সুমিতা দি, না একবার বাড়ি যাই, সুমিতা দির তো খবর নিতেই হবে। আবার কি করছো নাকি? টিনা, খুলো তো। এই পছন্দে এই দরজাটা বন্ধ করলে কেন, খুললো না? আর করে দাঁড়িয়ে থেকো না, চলো। খুলছো না কেন? ওবার তুমি একদম ভয় পেও না দিয়া, আমরা সবাই মিলে তোমাকে কি ঘর থেকে বের করে নিয়ে যাব।
আমি একটু ভয় পাচ্ছি। বরং শ্রীনা আমার সঙ্গে যেটা করলো, এবার আমি শ্রীনাকে ভয় পাবো।